খুব ভালো লাগতেছে, এই যে হুরা রাইড, মাস্তি করুম, এনজয় করুম। আমি যে ফুলতেছি দিমাগ। দেশীয় চলচ্চিত্র অঙ্গনের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী পূজা চেরি শিশু শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও নূরজাহান সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। পরে পোড়ামন দুই ও দহন সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছেন তিনি। এদিকে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ওয়েব সিনেমা পরি দিয়ে আবারও আলোচনায় পূজা চেরি। তার বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। হিউম্যান ট্রাফিকিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ওয়েব সিনেমাটি। পরি ওয়েব ফিল্মে অভিনয় করতে গিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন পূজা। বেশ কিছুদিন আগে অভিনেতা জোভান ও চিত্রনায়িকা পূজা চেরির রোম্যান্টিক কিছু মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছরের শেষ ভাগে ছবিগুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনাও হয়েছিল। সেই সঙ্গে গুঞ্জন উঠেছিল জোভান পূজা নাকি চুটিয়ে প্রেম করছেন। অবশেষে জানা গেল ভাইরাল হওয়া সেই ছবিগুলো পরি ওয়েব ফিল্মের দৃশ্য। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন পূজা। তিনি বলেছেন, সমালোচনা যখন হচ্ছিল ভেবেছি কাজটা আগে মুক্তি পাক, এখন কিছু বলবো না। তখন আমার মনে হয়েছে আলোচনা ও সমালোচনা যা হচ্ছে তা কাজের মাধ্যমে ধুয়ে মুছে যাবে। বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে। মানব পাচার নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোম্যান্স, থ্রিল সব কিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকার চরিত্রে, আর পরি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এই ওয়েব ফিল্মটিতে জোভান পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির, সাইদ বাচ্চু, সিনথিয়া সহ আরও অনেকে। এরই মধ্যে এই ওয়েব ফিল্মটি গত 8 মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।